ভাবুন তো আজকে আপনি আপনার সন্তানকে একটি ধমক দিলেন আর পরের দিন আপনার সন্তানকে সরকার নিয়ে চলে গেল হয়তো ভাবছেন এটা কি করে সম্ভব হ্যাঁ এমনটাই ঘটে থাকে নরওয়েতে সম্প্রতি বলিউডের মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে শীর্ষক একটি সিনেমা মুক্তি পায় সিনেমার মূল চরিত্রে রয়েছে রানী মুখার্জি এই সিনেমায় দেখানো হয়েছে ভারতীয় সংস্কৃতিতে শিশুকে লালন পালন করার জন্য মায়ের কাছ থেকে তার দুই সন্তানকে নরওয়ের শিশু নিরাপত্তা সংস্থা বার্নেভেরনা তাদের জিম্মায় নিয়ে নেয় আর এই নিয়ে এক মায়ের যুদ্ধকে এই সিনেমায় তুলে ধরা হয় সিনেমা মুক্তি পাওয়ার পর থেকেই নানা আলোচনা সমালোচনা শুরু হয় আর সবচেয়ে আলোচনার বিষয় হলো এই সিনেমা একটি সত্যি ঘটনার অবলম্বনে তৈরি সাগরিকা চক্রবর্তী যার জীবনে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে যায় 2011 সালে যখন তার কাছ থেকে নরওয়েজিয়ান সরকার তার 3 বছরের ছেলে ও নবজাতক শিশুকে নিয়ে চলে যায় এমনই 5টি নির্মম ঘটনা জানাবো আজকের এই প্রতিবেদনে সঙ্গে আছি আমি মালিহা সুরবর্দি 2012 সালে ভারতীয় এক মা সাগরিকা চক্রবর্তী নরওয়েতে বসবাসরত অবস্থায় তার কাছ থেকে তার দুই সন্তানকে কেড়ে নেওয়া হয় আর বলা হয় তাদের বয়স 18 না হওয়া পর্যন্ত তাদেরকে সাগরিকার কাছে ফিরিয়ে দেওয়া হবে না তার কাছ থেকে তার দুই সন্তান অভিজ্ঞান ও ঐশ্বরিয়াকে আলাদা করার কারণ সাগরিকা তার সন্তানদেরকে নিজ হাতে খাইয়ে দিতেন কিছু হলেই বাচ্চাদের উপর হাত উঠাতেন এছাড়া বাচ্চাদের বাবা কেন সকালে নাস্তা বানাতেন না এসব নানা অভিযোগ যা ভারতীয় সংস্কৃতির জন্য বেশ স্বাভাবিক আর এর উপর ভিত্তি করেই সাগরিকাকে এত কঠিন শাস্তি দেওয়া হয় দীর্ঘ 10 বছর পর সাগরিকা অনেক কঠিন লড়াইয়ের পর তার সন্তানকে ফিরে পায় ভারতসহ সারা বিশ্ব এই ঘটনার বেশ ক্ষোভ প্রকাশ করে 2019 সালের মে মাসে নরওয়েতে বসবাসরত এক আমেরিকান মা নাটালিয়ার থেকে তার 3 সন্তানকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় যেদিন বাচ্চাদের নিয়ে যাওয়া হয় সেদিন সকালে নাটালিয়ার বড় সন্তান স্কুলের শিক্ষকের কাছে বলে তার মা যদি জানে সে মোবাইল ফোন ব্যবহার করছে তাহলে তার মা তাকে শাস্তি দিবে আর এরই সূত্র ধরে সেদিন বিকালেই নাটালিয়ার কাছ থেকে তার 3 সন্তানকেই নরওয়ে শিশু রক্ষা প্রতিষ্ঠান উঠিয়ে নিয়ে যায় অনেক কোর্ট কাচারির পর নাটালিয়া ও তার স্বামীর বিরুদ্ধে বাচ্চাদের সাথে দুর্ব্যবহারের কোনো প্রমাণ না পাওয়ায় বাচ্চাদেরকে মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয় পরবর্তীতে নাটালিয়ার বড় মেয়ে টিকটকের এক ভিডিওর মাধ্যমে স্বীকার করে স্কুলের শিক্ষককে সে পুরো ঘটনাটাই বানিয়ে বলেছিল 2019 সালের অক্টোবর মাসে নরওয়েতে বসবাসরত এক কানাডার প্রবাসী ক্রিস্টিনা সেনের ছেলে কাইকে বাসা থেকে রীতিমতো উঠিয়ে নিয়ে যাওয়া হয় এর কারণ বাচ্চার বাবা মা বাচ্চাকে বাসায় পড়ালেখা করাচ্ছিল স্কুলে পাঠাচ্ছিল না কারণ স্কুলে কাইকে অন্য শিক্ষার্থীরা অনেক বেশি উত্তপ্ত করত এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় তার বাবা মা নিজেরাই তাকে বাসায় পড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল আর এই বিষয়কে কেন্দ্র করে তারা কাইকে তার বাবা মা থেকে আলাদা করে দেয় 2016 সালে নরওয়েতে বসবাসরত এক রোমানিয়ান দম্পতি যারা কিনা 5 সন্তানের অভিভাবক তাদের 4 সন্তানকেই হঠাৎ করে ফোস্টার কেয়ারে নিয়ে যাওয়া হয় রুথ এবং ম্যারিয়াস প্রতিদিনের মতো 2016 সালের এক সোমবার অপেক্ষা করছিল কখন তাদের দুই মেয়ে স্কুল থেকে ফিরবে কিন্তু সে অপেক্ষার পালা যেন শেষ হওয়ার ছিল না কিছুক্ষণ পর দুটি কালো গাড়ি এসে রুথ আর ম্যারিয়াসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় আর সেখানে তাদেরকে জানানো হয় তাদের মেয়েকে বার্নেভেনার আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে আর ঠিক তার একদিন পরেই আরেক কালো গাড়ি এসে তার দুই ছেলেকেও নিয়ে চলে যায় এই ঘটনার পর বিশ্বের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়ে যায় পরে বিক্ষোভের চাপে শিশুকে তাদের অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়া হয় বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার পিছনে সংস্থাটি কারণ হিসেবে দেখায় রুথ নাকি তার সন্তানের গায়ে হাত তুলেছিল কিন্তু অন্য এক সূত্র মতে রুথ নাকি একটু ধার্মিক প্রকৃতির ছিল আর সে তার সন্তানদেরকেও সেই পথে চলতে উৎসাহিত করছিল এরই কারণে তার থেকে সন্তানদেরকে আলাদা করে ফেলা হয় 2013 সালে নরওয়েতে বসবাসরত এক যুক্তরাষ্ট্র প্রবাসীর এমি জ্যাকবসনের কাছ থেকে তার 1.5 বছর বয়সের ছেলে টাইলারকে নিয়ে যায় বার্নেভেরনার সন্তানকে তার কাছ থেকে নিয়ে যাওয়ার কারণ তার ওজন অনেক কম ছিল ও তাদের মতে টাইলার অপুষ্টিহীনতায় ভুগছিল এমি তার যুক্তরাষ্ট্র থেকে বেড়ানো শেষ করে ফিরে এলে তার সন্তানকে তার কাছ থেকে আলাদা করে ফেলা হয় তারা শিশুটিকে সে হাসপাতালে নিয়ে যায় না যেখানে সে প্রতিনিয়ত যেত বরং তাকে এমন এক হাসপাতালে নিয়ে যায় যা তাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে সেখানে পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় বাচ্চার ওজন স্বাভাবিক ওজনের চেয়ে মাত্র আধা পাউন্ড কম ছিল আর সামান্য ভিটামিন বি এর ঘাটতি ছিল ব্যাস এই কারণ দেখিয়ে এমির কাছ থেকে তার একমাত্র পুত্র সন্তানকে কেড়ে নেওয়া হয় এবং আদালতের বিরুদ্ধে একজন মা হেরে যায়
নরওয়েতে বসবাসরত প্রবাসী মা বাবার কাছে বার্নেভেনা যেন এক বিভীষিকার নাম। এক সংবাদ প্রতিবেদনে উল্লেখ রয়েছে, প্রতিদিন প্রায় 4টি করে শিশু আর বছরে প্রায় 1500টি শিশুকে সংস্থাটি অভিভাবক থেকে বিচ্ছিন্ন করে নিয়ে আসে। এই সংস্থাটির মূল লক্ষ্য দেশে বসবাসরত প্রতিটি শিশু যেন সুরক্ষিত ও নিরাপদ থাকে। তবে নরওয়ের প্রবাসীদের মতে এই সংস্থাটি অন্য দেশের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল না, তাই তারা অত্যন্ত নির্মমভাবে সন্তানদেরকে নিয়ে চলে যায়। তাদের অভিযোগ, তারা শিশুদের সুরক্ষার নাম করে শিশুদের উঠিয়ে নিয়ে যায়, যাকে অনেকে স্টেট কিডন্যাপিং অর্থাৎ রাষ্ট্রভ্রমণ বলে থাকে।